যে আমরা জানি আউয়াল ওয়াক্তে বা ওয়াক্ত দাখিল হওয়ার পরে অনেকে আমরা বিলম্ব করে নামাজ পড়ি তো অনেক ভাইয়ের প্রশ্ন হলো যেমন ধরে নেন নামাজের ওয়াক্ত শুরু হলো সাড়ে বারোটায় আমি নামাজটা বিলম্ব করে পড়েছি আল্লাহ আমার প্রতি রহম করুক যদি আমার মালিকের মতো এসে যায় একটার দিকে তাহলে এই অবস্থায় আমি কি নামাজের যে গাফিল করলাম এটা কি নামাজ গাফিলের কাতারে হবে নাকি আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ অনিক ভাই প্রথমে কিন্তু একটা কথা মনে রাখতে হবে আল্লাহ রব বাসির আল্লাহ সমক আল্লাহ সাদৃশ্য কেউ নাই আল্লাহ দেখেন এবং শোনেন অন্তর অন্তর জানি আল্লাহ আপনার অন্তরে কি আছেন যেহেতু জিব্রাইল আলাহ সালাম রাসুল দিয়েছেন প্রথম দিন আউ্বাল ওয়াক্তে লাস্টের দিন শেষ ওয়াক্তে শিক্ষা দিয়ে বলছেন এই মধ্যবর্তী সময়টা হল আপনার নামাজের আকরাম সাল্লাই সাল্লাম নিজে বলেছেন করেও দেখেছেন যে আউ্বাল ওয়াক্তে নামাজ পড়ার ব্যাপারে সাহাবি জিজ্ঞেস করলো বলা হচ্ছে উত্তম আবাদত কি বলছে আসসালাতুল ওয়াক্তিহা ওয়াক্তে নামাজ আদায় করা সবগুলো হাদিস একত্র করলে সেটা হয় এখন মূল কথা হল যদি আপনার অন্তরে থাকে যে আপনি পড়বেন না তাহলে অন্তর জামিকে কে আল্লাহ রাবুল আলামিন এই জন্য কারো আল্লাহ রাবুল আলামিন অধিক অনুমান মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় একটা লোক হয়তো বা কাজের চাপে পড়ে একটু পরে পড়তেছে আমি যদি বলি এটার নাম বেনামাজি তাহলে ভুল চিন্তার হতে পারে তার নিয়ত আছে শয়তানের ধোঁকা গুলোতে লেট করেছেন সুতরাং কোন অবস্থায় না থাকলেই আসলে কাল ক্ষেপণ না করে নামাজের হয়ে গেলে আপনাকে হওয়া নামাজের জন্য ধাবিত হওয়া আমরা বুঝতেছি না মসজিদের দিকে ধাব ধাবিত হওয়া কদমে কদমে কত নেকি। সুতরাং যদি মনে করেন আপনার স্পেস বা চিন্তা স্পষ্ট থাকে আপনি নামাজ সঠিক টাইমে পড়বেন এতে কোনো সন্দেহ নাই হয়তো জামাতে পড়ার জন্য যেমন কথা হচ্ছে আপনি একা পড়াচ্ছে জামাতে উত্তম আবার কোন কোন বিদ্যান বলেছে যে নামাজটা মনে করেন যারা রসুল এমন একটা সময় আসবে তোমাদের নেতারা তোমার নামাজটাকে বিনষ্ট করে দিবে যদি ওরকম বিনষ্ট করে দেয় তাহলে আপনি একা পড়াটা আপনার জন্য উত্তম অর্থাৎ আউ্বাল ওয়াক্তে এখানে এক কথা দ্বিতীয় কথা হলো যেমন নাকি একটার মধ্যে যদি পরে মোটামুটি মধ্যম পন্থা রাস্তায় যদি পড়ে তাহলে কোনো সমস্যা নেই আপনি জামাতে সামিল জামাতে যেন অপেক্ষা করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে ইনশা ও রহমান আশা করি অন্তরের উপরে যদি আপনার ডিপেন্ট থাকে অন্তরে ইনভলভ থাকে যে না আমি নমাজ পড়বো জমাতে পরবো সেক্ষেত্রে সব কিছু মিলে অবশ্যই আল্লাহ আপনার অন্তর রূপে বিচার করবে আপনার বাহ্যিক দৃষ্টি বিচার করবে না যেমন এমনও মসজিদ আছে আমরা দেখি শীতের সিজন বাংলাদেশে দুইটার দিকে জোহর নামাজ পড়ে ঘর মসজিদ থেকে নামাজ পেরা বেরিয়ে অনেক মসজিদ দুইটা বেজে যায় মতো আসার টাইম হয়ে যায় এটা যদি মনে করে একবার আসার সংলগ্ন হয়ে যায় তাহলে নামাজটাকে মৃত্যু করে ফেলল তাহলে ওখানে আপনি জামাতের অপেক্ষা করতে পারবেন না যারা মধ্যম পন্থা অবলম্বন করে তাদের সাথে আপনি জামাতের অপেক্ষা করে জমাতে পারবেন কোনো সমস্যা হবে না তবে আপনার সব কিছু বিচার হবে অন্তরূপে ডিপেন্ড করে আবার অন্তরূপে ডিপেন্ড করে আমি সিলেট করছি অন্তরত আল্লাহর কথা আছে এটা কিন্তু আবার ভুল বুঝবেন না আপনি বেদাত করছেন অন্তত আল্লাহর কথা আছে জি না একে জেনে বুঝে করতে হবে বিষয়টা আমি বিস্তারিত ভেঙে দিয়েছি প্রশ্ন অনেকে শুনতে চায় না আমি প্রশ্ন চেষ্টা করি প্রশ্নকে বিস্তারিত ব্যাখ্যা করা যতটুকু আমার এল মাসে আমি চেষ্টা করি আমার মূল মাকসাদ হচ্ছে মানুষ যদি বুঝে একটা আমল করে তার সমন সপামো আমি কবর গে ইনশাল্লাহ সাদ গিয়ে যারি হব এই জন্য এই জন্য একটু বেশি বিস্তারিত বলার চেষ্টা করি আল্লাহফাক যদি আমাকে ক্ষমা করে দেন আর আমাদের যারা দিনী ভাই আছেন আল্লাহ তাদেরকে যদি ক্ষমা করে দেন এবং সকলে যাতে সঠিকটা বুঝ অর্জন করতে পারে সেই তো দান